যত তাকে ছুতে চাই দূরে যায় শেষে, মেঘ বড় চঞ্চল পাহাড়ের দেশে। পাহাড়ি পথে ছোট্ট একটা ছবির মতো গ্রাম তমলুক, তারই কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও সিরিজ। সবুজে ঘেরা গ্রামে কাটিয়ে আমরা পৌঁছালাম ভারত নেপাল সীমান্তে অবস্থিত পাহাড়ি গ্রাম মানিভঞ্জনে। মানিভঞ্জনে এসে আমাদের ল্যান্ড রোভার বুক করতে হবে। ল্যান্ড রোভারে করে আমরা পাড়ি দেব তমলুর উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা যাব সান্দাকফু, থাকুম ভ্যালি আর তুমলিং। আর এই হলো আমাদের সেই 70-80 বছর পুরনো ব্রিটিশদের তৈরি ল্যান্ড রোভার। দারুণ গাড়ি, আমার তো দারুণ লাগছে। কিন্তু পেছনে বসে ঝাঁকুনিতে বাবার তো অবস্থা খারাপ। চলো, তমলু যাওয়ার পথে অবশ্যই দেখে নিতে পারেন মানিভঞ্জন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম চিত্রে। চিত্রেতে একটি খুব সুন্দর মোনাস্ট্রি আর হক্স নেস্ট রেস্টুরেন্ট কাম হোমস্টে আছে। সো আমরা চলে এসেছি নেপাল। ইয়েস, এটা নেপালে, এটা চিত্রা মোনাস্ট্রি। দারুণ সুন্দর জায়গা, খুব নিরিবিলি, ভীষণ ভালো লাগছে। আর ওয়েদারটাও খুব সুন্দর, খুব রোদও নেই আবার খুব বৃষ্টিও না, খুব সুন্দর। সবচেয়ে ভালো লাগে আমরা তিনজনই আমরা একটু চুপচাপ জায়গা খুব ভালোবাসি। কলকাতা সে সবসময় স্বর্গলের থেকে একটু আলাদা, আর এই জায়গাগুলো সত্যিই সেই স্মেল, সেই আনন্দটা দেয়, সেই শান্তিটা দেয়, তাই জন্য ভীষণ ভালো লাগছে। এবার একটু ঘুরে দেখি, চলো। চিত্রে থেকে আমরা রওনা দিলাম তমলুর উদ্দেশ্যে। মাঝে আরও দুটি গ্রাম লামাইদুরা আর মেঘমা পড়বে। মেঘমাতেও একটি মোনাস্ট্রি আর কিছু হোমস্টে রয়েছে। সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এটা আমরা তমলু যাওয়ার পথে জায়গা একটা মাঝপথে দাঁড়িয়েছি একটা দোকানে কিছু টুকিটাকি জিনিস কিনতে, কিন্তু এই যে আমাদের চোখের সামনে দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে তো অদ্ভুত লাগছে। এর আগেও পাহাড়ের বুকে আমরা ঘুরেছি, বাট রোদের মধ্যে হালকা মেঘলা ওয়েদারও যে এত সুন্দর হতে পারে, এত আলাদা রোমাঞ্চকর একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, সত্যি না দেখলে, না আসলে, না ফিল করলে বলা যায় না। আর এই যে রাস্তায় আমার ফেভারিট দারুণ একটা ফ্লাফি ডগ। চলো আমরা চলে এসেছি তমলুতে। তমলুতে আমাদের এটা হোমস্টে, এই হোমস্টেটার নাম হচ্ছে রাজু হোমস্টে। এখানেই আমরা আজকে থাকবো আজকে রাতটা। তবে তার আগে তাড়াতাড়ি লাগেজটাকে রেখে আমরা একটু যাবো ওই টপে, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওখানে যাই একটু দেখি, এক্সপ্লোর করি, তারপর এসে লাঞ্চ করবো। চলো, আচ্ছা আগে তোমাদেরকে আমি আমাদের হোমস্টেটা দেখাবো। আচ্ছা চলো, একদম একদম, দাও দাও। তো এবার চলো আমাদের রুমটা দেখাই। চলো রুম দেখতে যাচ্ছি আমরা। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর খুব ছোট, আমাদের খুব দারুণ সুন্দর রুমটা, দেখে নি, খোলো। হ্যাঁ, এই যে আমরা ঢুকি আমাদের রুম, আমাদের লাগেজ রেখেছি। এই যে একটা বেড, দুটো বেড, তিনটে বেড, আর এই যে রুমটা, ছোট্ট রুম আর একদম চিলে কোঠার মতন। এখানে একটা জানলা আছে, এদিকে একটা জানলা আছে, একটা লাইট আছে, এখানে ইলেকট্রিসিটি নেই, সব সোলারে। বাবা বলে আমি বেস্ট ট্রেকার। ছোটবেলা থেকে আমি চটকপুর লামাহাটায় অনেক ট্রেক করেছি, জানো আমার ট্রেক করতে দারুণ মজা লাগে।
can't explain. নতুন নতুন এক্সপিরিয়েন্স। আগের পাহাড়টা গুরুদমে ছিল গ্রিনারিতে ভরা, গাঢ় উঁচু, গ্রিনারি নেই, মেঘগুলো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আজকে ওয়েদারটা এরকম আছে, কালকে হোপফুলি আমরা ক্লিয়ার ওয়েদার পাবো। ওইদিকে এখন রোদ আছে। চলো এবার যাই আরো উঁচুতে। হ্যাঁ ওরে বাবা, পুরো মেঘে ঢেকে গেলাম আমরা। আমরা পুরো মেঘের মধ্যে ঢেকে গেছি। কেমন মজা লাগছে? আর একটা সবচেয়ে মজার জিনিস জানো, একই জায়গায় দুটো দেশ, এদিক গেলে নেপাল, ওদিক গেলে ইন্ডিয়া। মা বলছে আমরা বিদেশে এক লাফে চলে এসেছি। আমরা নেপালে চলে এসেছি। মোবাইলের নেটওয়ার্ক নেই, হ্যাঁ, সো মোবাইল থেকে দূরে থাকতে না। আরো এখানে গরু পটি অনেক দেখতে দেখতে চলবে। আমি শুধু ওগুলো আকাশে মেঘ অনেক দেখেছি, কিন্তু এখানে এসে নিজেরাই মেঘের মধ্যে ঢুকে গেছি। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। দারুণ দারুণ লাগছে। এখন রোদ উঠেছে, আরো সুন্দর লাগছে। ওই দিকটা দেখাও। আমাদের বাড়ির কাছে, আমাদের মানে এত কাছে যে এত সুন্দর জায়গা আছে, না দেখলে এক্সপ্লোর না করলে হয়। জানো আমরা তংলুতে কি দেখেছি? চারটে ইয়াপ বড় বড় টিবেটিয়ান মূল ম্যাস্টিফ। এত বড় কুকুর আমি আগে কোনো দিনও দেখিনি। আমার খুব ইচ্ছে করছিল ওদের আদর করতে, কিন্তু বাবা বলল ওদের কাছে যাওয়ায় বারণ। আর এই যে দেখছো, ইনি হলেন এই পাহাড়ি দেশে একজন মিষ্টি ছোট্ট সদস্য। খুব আদর করেছি। জানো এর কি কাণ্ড? হঠাৎ করে আমার মার কোলে উঠে বসে দিব্যি আদর খাচ্ছে। মা তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিল। কোলে বসে গেছে তো, উঠে নড়বে না তো, আরাম লাগছে তো ঠান্ডাতে। আর নামবে না, দিচ্ছিলাম না। এবার আমরা চলে এলাম লাঞ্চ করতে। এই ঠান্ডায় গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। চলে এসেছে তুমলুতে। ওই ঠান্ডার মধ্যে দারুণ দারুণ
একদম কাঁসার থালা, কাঁসার গ্লাস, আমরা ভেবেছিলাম দেরি হচ্ছে বলে, আলু ভাজা, শাক, এটা কিছু একটা সামথিং জানি না, এটা একদম দেশি ঘি, গরুর ঘি, ডাল, গরুর ভাজা, ডাল, ডিমের কষা, আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, দারুন দারুন তো খিদে পেয়েছে, আর সামলাতে পারছি না, খেয়ে নিই। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম টংলু এক্সপ্লোর করতে আর আরো আরো ট্রেক করতে। টংলুতে থাকার প্রধানত দুটি জায়গা, রাজু হোমস্টে আর জিটিএ ট্রেকার্স হাট। জিটিএ ট্রেকার্স হাট কলকাতার গোর্খা ভবন থেকে আগে থেকে বুক করে নিতে পারেন। লাঞ্চ টান সেরে আমরা একটু, যতক্ষণ রোদটা আছে, যদিও মাঝে মধ্যে রোদ, মাঝে মধ্যে মেঘের খেলা চলছে, একটু বেরিয়ে পড়েছি, একটু কাছে ধারে ঘুরছি। তো এটাও একটা ভিউ পয়েন্টের মতোই, মানে আমরা ভিডিওতে যখন দেখেছিলাম, তোমরা দেখো এটা এখন তোমরা শুকনো দেখতে পাচ্ছ, বাট এটা একটা লেক, ঠিক আছে। এখানে মানে শীতকালে রীতিমতো বরফ হয়ে যায় জল, আর বর্ষাকালে জল থাকে, নাকি আমি শুনলাম একজন লোকাল একজন বললেন এখানে নাকি নৌকাও চড়ায়, বাট এখন আমাদের ভাগ্য খারাপ, ফর্চুনেটলি একদম শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে জল। বাট যাই হোক, ওভারঅল ভীষণ ভালো ওয়েদার, মানে মাঝে মধ্যে মেঘের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, মাঝে মধ্যে রোদ ঝলমল করছে, ভালো লাগছে নো ডাউট, আর সবচেয়ে বড় একটু শান্ত শিষ্ট পরিবেশ। এবার এই লেক থেকে আমরা সোজা চলে যাব, দেখিয়ে দাও ওই উপরে দেখা যাচ্ছে, ওই উপরে আমরা এখন ট্রেক করব। তুই আবার লাঠি নিয়েছিস? আমার তো লাঠি লাগবে না, তুই ঠাকুমা। এই না চলো, উত্তরতে হাঁপিয়ে গেলে নাকি? হ্যাঁ লাঠি নেই, আমার তো লাঠিও নেই। এখান থেকে খুব সুন্দর লাগছে, আরো উঠতে হবে, আমাদের উপর থেকে কেমন লাগে দেখাচ্ছি তারপরে, তাই তো? আমরা উপরে উঠে গেছি, কি এই তো নিচে দিয়ে চলে, আমরা উপরে উঠে গেছি টপে, কেমন লাগছে? হেভি লাগছে। আমারও লাঠি দিয়েছি একটা, থ্যাংক ইউ, যা আমার কাছে যা। আচ্ছা আমার তো লাঠিটা কুচু হয়ে চলতে হবে, এমন লাঠি দিয়ে যেরকম করে চলতে হবে, তো বিকেলে আবার আমরা এলাম সেই ভিউ পয়েন্ট, কিন্তু এবার এখানে যা ঠান্ডা, আমি আর মা তো পুরো জমেই গেছিলাম। যাতে হাওয়াটা কম লাগে, বেরোলেই হয়ে গেল, আর কুন্তলা কেমন লাগছে? আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, এবার আস্তে আস্তে পাহাড়ে সন্ধ্যে নেমে আসছে। পাহাড়ে বিকেল হলে আর কিচ্ছু করার নেই, তাই আমরা সবাই মিলে খুব গল্প করলাম, ভূতের গল্প আরো কত কিছু। জানো আমি একটা গানও গাইলাম, শোনাই তবে। তবে সহচরে হাতে হাতে ধরি ধরি নাচবি গিরি গিরি গাহিবি গান, আন্তবে বিনা রাত্রে রাজু হোমস্টে।
আর এরপর থেকে পুরো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই, মানে কিছু দেখাও যাচ্ছে না। সত্যি এরকমই পিচ ডার্ক একদম, আকাশে তারা দেখা যাচ্ছে শুধু ঝলমল করছে, আর চারিদিকটা পুরো পিচ ডার্ক, কিচ্ছু নেই চারিদিকে। রেডি? বলেছিলাম খাবো না, কিন্তু আমাদের ফুলকপি এত পছন্দ, তাই জন্য ফুলকপি দিয়ে খাচ্ছি। আমরা ডিনার করতে চলে এসেছি তংলুতে, তাই তো? ডিনার করছি আর ডিনার দারুণ। কথা বলছি, লাঞ্চ যেমন দারুণ ছিল, ডিনারটাও দারুণ। মানে প্রথম ভেবেছিলাম বেশি কিছু খাবো না, বাট ফ্রেশ এত কিছু দিয়েছে, মানে আমাদের লোভ সামলাতে পারছি না। এক্স্যাক্টলি, আলু ভাজা কি দিয়েছে দেখেনি একটু? আলু ভাজা, ফুলকপি তরকারি, তারপরে এটা আবার একটা কি দিয়েছে বুঝতে পারছি না, বড়ির মনে কিছু একটা, সালাদ আছে, ডিমের অমলেট, আবার ফুলকপি তরকারি আছে, ডাল আছে, আচার আছে, ডিমের অমলেট, আচার আছে আর ডিমের অমলেট আছে। মানে এর থেকে ভালো আর কি হতে পারে রাত্রিবেলা এই ঠান্ডার মধ্যে, তাই তো? হ্যাঁ, আমি তো বলেছিলাম খাবো না। হ্যাঁ, খেতেই হবে, তাই তো? হ্যাঁ, না আমি মানে অন্যগুলো খাচ্ছি না, কিন্তু যদি ফুলকপি আমার খুব ভালো লাগে বলে। ঠিক আছে, চলো তাহলে ডিনার করা যাক। ওকে, এই আকাশ, এই বাতাস, শুধুমাত্র প্রকৃতির ছোঁয়া, কোনো কৃত্রিমতা নেই। এখানে যে ইলেকট্রিসিটি সেটা সোলার এনার্জিতে, ভাবতে পারছেন? মানে আমাদেরকে মোবাইল চার্জও দেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। মানে পুরোপুরি প্রকৃতি, ছোট বলে বোঝাতে পারবো না এটা কি। আকাশটা তো আমাদের মোবাইলে আসবে না, কিন্তু আকাশটা যে এত সুন্দর লাগছে, ঘুরেছি এরকম আমরা এক্সপিরিয়েন্স কোনোদিন করিনি। দেখি ধোয়া, দেখে নি, ওরে বাবা, দেখি মনে দেখি, ওরে বাবা। চলো এবার আমরা ওই চিলেকোঠায় গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল ভোরবেলা আবার দেখা হচ্ছে সানরাইজ দেখতে ওই তংলু টপে। হয়তো আগেও জন্মেছিলাম তোমার চেনা গ্রামে, অজানা পিয়ন পাঠালো চিঠি জাতিশ্বরের নামে। গুড মর্নিং, আজকে আমাদের সেকেন্ড ডে তংলুতে, ওখানে সানরাইজ পয়েন্ট, আমরা তাই এখন 5:30 আমাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সানরাইজ দেখবো বলে। তবে বেরিয়ে যেটা সবচেয়ে সারপ্রাইজিং ভালো লেগেছে, কি রে কি দেখলাম বেরিয়ে? আরে আমরা তো গিয়ে দেখতে পাইনি, কিন্তু কালকে রাতে স্নোফল হয়েছে। হ্যাঁ, পুরো সাদা হয়ে আছে জায়গাটা, পুরো সাদা হয়ে আছে, আর ওয়েদারটাও পুরো ক্লিয়ার আছে। আজকে হোপফুলি আমরা একটা দারুণ সানরাইজ দেখতে পাবো। So let's go to the top. সানরাইজ দেখে আমি আর মা খুব মজা করলাম, গান, নাচ, বরফ নিয়ে খেলা আর কত কি, আর বাবা শুধু ফটো আর ফটো। উফ, এরকম ফাঁকা রাস্তা আর পাহাড়, একটাও লোক, মজাই আলাদা। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে, করে রেডি হতে হবে তো। সকালের ব্রেকফাস্ট একদম পারফেক্ট, তিবেতিয়ান বলো, নেপালি বলো, হোয়াটএভার, লাইক ওদের ব্রেকফাস্ট, যেটা কিনা একদম গরম গরম ম্যাগি ধোয়া উঠছে, আহা হা, উপরে ডিম, ইয়াম্মি। মুখ দিয়ে হওয়া বেরোচ্ছে আর ম্যাগি দিয়ে হওয়া বেরোচ্ছে, মুখ দিয়ে ধোয়া বের কর। হ্যাঁ, সব গরম গরম, ইয়াম্মি ইয়াম্মি।
চলো লেটস স্টার্ট। তোমরা থেকে আমাদের আজকে টাটা। এবার আমরা যাচ্ছি আমাদের মোস্ট অ্যাওয়েটেড এন্ড অফকোর্স ডিমান্ডিং সান্দাকফুতে, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে হাইয়েস্ট টপে পিক 12,000 ফিট উপরে, দ্যাট ইজ অলসো আ বর্ডার অফ নেপাল এন্ড ইন্ডিয়া। সো লেটস গো। না, আমরা আমাদের যে হোমস্টে মানে রিসর্টটা আছে সেটা কিন্তু নেপালে শেরপা চালেট, সেটা গিয়ে বলবো আরো। মানে আমরা নেপালে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের ল্যান্ড রোভার রেডি, আমরা উঠে পড়ি। আমি তো খুব এক্সাইটেড। বাবা বলেছে সান্দাকফু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু জায়গা, তাই তাড়াতাড়ি যেতে হবে। চলো লেটস গো, আমাদের জার্নি টু সান্দাকফু স্টার্টস। ইয়ে, দেখা হচ্ছে তবে সান্দাকফুতে। তাহলে আজকের মতো টাটা, সি ইউ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।